ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापन रतो वीरेशं तं नमामि। श्री भगवानेर अशेष कृपाय श्री शारदा शंख सल्ट लेकेर বদান্যতায় আমাদের আজকের এই পাঠচক্র হচ্ছে। কেউ কেউ দেখছি আমাকে এখানে মেসেজ বক্সে লিখেছেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ঢুকতে পারছি না, এটা আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, ঢুকতে পারছি না এটা কথা, তার চেয়েও যেটা দুঃখজনক সেটা হচ্ছে আমরা যেটা পেয়েছি সেটাকে নিয়ে আমাদের কিন্তু মাথা ব্যথা নেই, যেটা পাইনি সেটাকে নিয়ে আমাদের সেই মাথা ব্যথা। সেই কতকাল আগে রবি ঠাকুর লিখেছিলেন না, তোরা যে যা বলিস ভাই আমার শোনা, আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার সুখে, আমি যেটা পেয়েছি সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো ম্যাথা ব্যথা নেই। হ্যাঁ, কি পাইনি তার হিসাব মিলাতে মনোমোর না হয়ে গেছে, সেরকম হলে তো খুব ভালো হতো, কিন্তু আমি এটা পাইনি, এটা যেন আমার সবচেয়ে বেশি কষ্ট। এই আমাদের তো একটা সবচেয়ে বড় সমস্যা, আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা যেটা পাইনি সেটা নিয়ে দুঃখ, অথচ ভগবানকে পাইনি কিন্তু এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। ভগবানকে যে পাইনি এটা নিয়ে কিন্তু আমাদের কোনো দুঃখ নেই, আমরা একবারও বলিনি। বুদ্ধেশানন্দজি বলতেন না, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়নে স্বপনে। কবিরুর গান আছে, কবিগুরুর গান আছে না, এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত করে উঠে কোণে, তবু কিছুই আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়নে স্বপনে। এটা হচ্ছে আমাদের কথা। এই যে ভুলে, উনি অনলাইনেও শুনছেন, অনলাইনে দুটো একসাথে শুনলে হবে না, অফার অন ভাবতে হবে। না, আমাদের আজকে এখানে অনলাইনে এখান থেকে প্রথম চেষ্টা করা হলো, ব্যাস এটি যথেষ্ট তো কি? হ্যাঁ, ভাল লাগতো। এই কয়ের ওপর আকার দিলে ওই কাই হবে, তার বেশি আমার আর কিছু হয় না। আমরা বিগত দিন আমরা পড়ছি স্বামী বিবেকানন্দের পত্রাবলী, আমরা পত্রাবলী 24 নম্বর পত্র দিয়ে বিগত দিন শেষ করেছিলাম, মাঝখানে এক মাস ক্লাস হয়নি, সেটা আমার বোকামির জন্য। আমরা এক আরও একটি নতুন সারদা সংঘ ছিল, তাদেরকে একটা ক্লাস দেওয়া ছিল এবং সেটাও শুক্রবার ছিল, তার সঙ্গে গোলমাল করে দিয়ে আমি আমার প্রোগ্রামটা তৈরি করি, এখানে সবার আগে আমি ক্ষমা প্রার্থী। আমরা শেষ করেছিলাম স্বামীজি পুনশ্চ চিঠিতে একটি কথা লিখেছিলেন, ভগবান সুখের জন্মভূমিতে আজই বৈরাগ্যকে লোকে পাগলামি ও পাপ মনে করে, অহৌভাগ্য। এ স্বামীজি খুব দুঃখ করে বলছেন যে যে দেশ বৈরাগ্যের পথপ্রদর্শক হয়েছে, মানুষজনকে বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগকে শিখিয়েছেন, সে দেশে এমন জায়গায় আমরা এসে পৌঁছেছি ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে। তিনি ইংরাজি শিক্ষাতে শিক্ষিত হতে বারণ করছেন না, কিন্তু যেটা নিজের যে আত্মশিক্ষা, নিজের যে আত্মার যে জাগরণ, সেটা থেকে আমরা সবসময় যে সরে যাচ্ছি এটা কখনো আমরা মনে করি না। আমার একজন বন্ধু আছেন, খুব পুলিশে খুব উচ্চ পদে কাজ করেন, তিনি মাঝে সাঝে এমনি যে ভক্তিমান তা নয়, বাড়িতে রোজ শালগ্রাম শিলা আছে, সেসব পুজো টুজো করে তারপরে পুলিশের ড্রেস ট্রেস পরে লালবাজারে গিয়ে কাজকর্ম করেন, কিন্তু মাঝে সাঝে তিনি আমাকে একটুখানি খোঁচা দেওয়ার জন্য এই কদিন আগে ওই আপনারা জানেন ইসকনের রথ পুড়ে গিয়েছিল, হাই টেনশন আলোর সাথে পুড়ে গিয়েছিলেন, উনি বলছেন যে এতে প্রমাণ হয় যে ভগবান রথে ছিলেন না, এটা প্রমাণ তো হয় ভগবান রথে ছিলেন না, এটা তো আমরা ভাবতেই পারি, কিন্তু আমাদের একটুকু দুঃখ হয় না নজন লোক মারা গেছে, যা যা বাবা মায়ের যাদের কোল হারিয়ে নজন চলে গেলেন তাদের জন্য কিন্তু আমাদের দুঃখ হয় না, সেই পরিবারের জন্য আমাদের কিন্তু সামান্যতম সমবেদনা জাগে না, এর ভেতরে ঈশ্বর আছেন কি নেই এই নিয়ে আমাদের খুব মাথা ব্যথা। আমাদের এটা একটা বেসিক জিনিস হয়ে তৈরি হয়েছে, অন্য কোনোভাবে নেবেন না। আমরা যত বেশি শিক্ষিত হচ্ছি, যত বেশি নিজেদের নামের পেছনে লম্বা 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 ডিগ্রি তৈরি হচ্ছে, আমরা মানুষ হিসেবে আমাদের নামের আগে অ শব্দটাকে খুব জোরে বসিয়ে দিচ্ছি। আগে আগে দুটো দুটো শব্দ ছিল মানুষ আর অ আ হ্রস্ব দীর্ঘই, এখন আস্তে আস্তে কাছাকাছি হতে হতে ওই মানুষের সঙ্গে অটা যুক্ত হয়ে গেছে। স্বামীজি দুঃখ করছেন এটা নিয়ে, বলছেন ভগবান সুখের জন্মভূমিতে আজ বৈরাগ্যকে লোকে পাগলামি পাপ মনে করে। এ তো সবাই, আমরা যারা সাধু হতে এসেছি, যারা সাধু হবার পরে নতুন সাধুদের দেখাশোনা করার কাজ করেছি, বাবা মার ডায়লগ শুনলে ভীষণ কষ্ট হয়, তখন মনে হয় এসব কথাও এদের মনের মধ্যে ছিলেন, এরা হাত ধরে আমাদের মঠ মিশনে নিয়ে এসছেন, ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, লিটারালি ওরা যদি আমাদের পরিচয় না করিয়ে দিতেন তাহলে ভগবানের সাথে আমাদের কোনো পরিচয় হতো না, তারাই আমাদেরকে খুব কষ্ট দিতেন। পরের চিঠিটি একটি খুব দরকারি চিঠি এবং আমরা দেখব যে কীরকম দুজনের সাথে খুব সম্পর্ক ভালো ছিল। সেই চিঠিতে
স্বামীজি লিখছেন বলরাম বসুকে, মহাকৃপণ মানুষ, তার খালি আপনি খাও, আপনি নাচো, আপনি গাও, সবটাই, কোনো খরচপাতি যাতে না হয়। সেই বলরাম বসু যাবেন চেঞ্জে, তিনি কিছুতেই ডিসিশন নিতে পারছেন না চেঞ্জে কোথায় যাবেন। অথচ তার শরীরের যে অবস্থা, পেটের যে অবস্থা ছিল বলরাম বসুর, যে তার পক্ষে চেঞ্জে যাওয়াটা খুব জরুরি, কিন্তু তিনি খালি ক্যালকুলেশন করে চলেছেন যে কোথায় গেলে কম খরচে অথচ সবটা বদল হয়ে যাবে। এবং এই নিয়ে স্বামীজির সঙ্গে তার একটা ছোট্ট দ্বন্দ্ব শুরু হয়েছে। একই জিনিস তার দেখবেন স্বামী ব্রহ্মানন্দজির যে চিঠি আছে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের, সেখানে যে স্বামী ব্রহ্মানন্দজির কালেকশন আছে, ওখানে একটি চিঠি বলরামবাবুকে লেখা হয়েছে। কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি অত্যন্ত মাইল্ড, খুব নরম করে এই কথাগুলি লিখছেন যে এই যে বলরামবাবুর যে পদ্ধতি এটা খুব কাজের নয়। কিন্তু স্বামীজি একবারে যেন সেই ছুরি দিয়ে তাকে কেটে কুটে একবারে আলাদা আলাদা করে দিচ্ছেন, এই রকমটা নয়। স্বামীজি লিখছেন, শ্রীরামকৃষ্ণ জয়তী, গাজীপুর, 30 জানুয়ারি 1890। সেখানে তিনি লিখছেন, পূজ্য পাদেশু, আমি এক্ষণে গাজীপুরে সতীশবাবুর বাট নিকট রহিয়াছি, যে কয়েকটি স্থান দেখিয়া আসিছি তন্মধ্যে এটি স্বাস্থ্যকর। বৈদ্যনাথে জল বড় খারাপ, হজম হয় না। এলাহাবাদ অত্যন্ত ঘিঞ্জি, কাশীতে যে কয়েকদিন ছিলাম দিনরাত জ্বর হইয়া থাকিত, এত ম্যালেরিয়া। গাজীপুরের বিশেষত্ব আমি যে স্থানে থাকি জলবায়ু অতি স্বাস্থ্যকর। পাওহারি বাবার বাড়ি দেখিয়া আসিয়াছি, চারিদিকে উচ্চ প্রাচীর ইংরেজ বাংলোর মতো, ভিতরে বাগান আছে, বড় বড় ঘর, চিমনি এটসেট্রা, কাকেও ঢুকিতে দেন না, ইচ্ছা হইলে দ্বার দেশে আসিয়া ভিতর হইতে কথা কন মাত্র। একদিন যাইয়া বসিয়া হিম খাইয়া ফিরিয়া আসিয়াছি, রবিবার কাশি যাইব, ইতিমধ্যে বাবাজির সহিত দেখা হইল তো ভালো, নইলে এই পর্যন্ত। প্রমোদাবাবুর বাগান সম্বন্ধে কাশি হইতে স্থির করিয়া লিখিব। কালী ভট্টাচার্য যদি একান্ত আসিতে চাহে তো আমি কাশিতে রবিবার যাইলে যেন আসে, না আসিলেই ভালো। কাশিতে 2-4 দিন থাকিয়া শীঘ্র ঋষিকেশে চলিতেছি, প্রমোদাবাবুর সঙ্গে যাইলেও যাইতে পারেন। আপনারা এবং তুলসীরাম সকলে আমার যথাযোগ্য নমস্কার আদি জানিবেন। ফকির রাম কৃষ্ণময়ী প্রভৃতিকে আমার আশীর্বাদ। দাস নরেন্দ্র। পুনশ্চ আমার মতে আপনি কিছুদিন গাজীপুরে আসিয়া থাকিলে বড় ভালো। এখানে সতীশ বাংলো ঠিক করিয়া রাখিবে গগনচন্দ্র রায় নামক একটি বাবু, আফিম অফিসের বড়বাবু। তিনি যৎপর নাস্তি ভদ্র, পরোপকারী, সোশ্যাল, অর্থাৎ নিশুকে, ইহারা সব ঠিক করিয়া দিবেন। বাড়ি ভাড়া 15-20 টাকা, চাউল মহার্ঘ, দুগ্ধ 16-20 টাকা সে, আর সকল অত্যন্ত সস্তা। আর ইহাদের তত্ত্বাবধানে কোনো ক্লেশ হইবার সম্ভাবনা নাই, কিন্তু বেশ এক্সপেন্সিভ, বেশি খরচ, 40-50 টাকার উপর পড়িবে। কাশি বড় ড্যাম্ড ম্যালেরিয়াস, তার ম্যালেরিয়া অত্যন্ত ম্যালেরিয়া পূর্ণ। প্রমোদাবাবুর বাগানে কখনো থাকি নাই, তিনি কাজ ছাড়া করতে চান না। বাগান অতি সুন্দর বটে, খুব ফার্নিশ, সাজানো গোছানো এবং বড় ফাঁকা ও বড়। এবার যাইয়া থাকিয়া দেখিব, মহাশয়কে লিখিব। ইতি নরেন্দ্র। এ হচ্ছে কথা, তিনি লিখছেন তার এই গাজীপুরে থাকার কথা। এবং ঘুরে ঘুরে তিনি তার বিভিন্ন জায়গায়, বলরামবাবু যেসব জায়গায় থাকবেন বলছেন, তার কী কী নেগেটিভ দিক সেগুলো বলতে থাকছেন। বলছেন যে বৈদ্যনাথের জল বড় খারাপ, হজম হয় না, এলাহাবাদ অত্যন্ত ঘিঞ্জি, এ কারণে খুব ম্যালেরিয়ার উৎপাত আছে, আর গাজীপুরে যেখানে থাকেন সেখানকার স্বাস্থ্য, সেখানে খুব স্বাস্থ্যকর। আসলে গাজীপুর নয়, তিনি পাওহারি বাবার প্রেমে মজে গেছেন। আমরা দেখব কীরকম পাওহারি বাবার প্রতি তার ভালোবাসা ক্রমাগত বাড়ছে, তিনি আর কোথাও ফিরে যেতে চান না, ওই পাওহারি বাবার কাছেই থাকবেন, এরকম তার ভাবনা চিন্তা, এরকম চলছে। বলছেন, পাওহারি বাবার বাড়ি দেখে এসেছি, চারিদিকে উঁচু প্রাচীর ইংরেজ বাংলোর মতো, ভিতরে বাগান আছে, বড় বড় ঘর, চিমনি এটসেট্রা, কাকেও ঢুকিতে দেয় না। এইবার নিজের দুঃখটার কথা বলছেন, ইচ্ছা হইলে দ্বার দেশে আসিয়া ভিতর থেকে কথা কন মাত্র, একদিন যাইয়া বসিয়া বসিয়া হিম খাইয়া ফিরিয়া আসেছি, এবার রবিবারে কাশি যাইব। তাকে অনেক দেখলাম, তার অনেক কথা শুনেছি, কিন্তু তার কাছ থেকে যদি সদর্থ, কারণ তিনি তখন অন্বেষণে বেরিয়েছেন, এটা হচ্ছে কথা। আমরা স্বামীজিকে দেখবো যে একটা অদ্ভুত একটা ভাবের মধ্যে ঘুরছেন। শ্রীরামকৃষ্ণ তাকে সতত সব কিছু দিয়েছেন, কিন্তু তখনও শ্রীরামকৃষ্ণের সঙ্গে যেন তার একবার টাসল চলছে।
একেবারে যতদিন শ্রীরামকৃষ্ণের শরীরে ছিলেন তখনও ছিলেন, শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পরেও ছিলেন, এবং এই অদ্ভুত একটা জিনিস চলছে। বারবার করে তিনি সন্দেহ প্রকাশ করছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, তার শক্তি সম্পর্কে। তারপরে যখন তিনি অবস্থা থেকে বেরিয়ে আসেন, আবার একটা নতুন উদ্যোগ নিচ্ছেন, আবার যেন মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ অতটা শক্তিশালী নন, বাইরের লোকজন বেশি শক্তিশালী। এই বারবার ঠাকুর নিজের কথায় বলছেন, বিশ্বাস কেমন হয়, বিশ্বাস আসবে, তারপরে অবিশ্বাস, তারপরে বিশ্বাস, শেষে পাকা বিশ্বাস আসবে। এই যে পাকা বিশ্বাসী নরেন্দ্র এখনও হয়নি, এই ছবিটাই তা দেখানোর কারণ হচ্ছে আমাদেরও ঠিক জানেন তো এইরকম হয়, মনে হচ্ছে যখন মন্ত্র দীক্ষা হয় আর খুব ইঙ্কিং ছট জপ করে একেবারে সমস্ত এ পকেটে স্বামী বিবেকানন্দ, এ পকেটে মা সারদা, বুক পকেটে স্বামী বিবেকানন্দ, দেখবেন লকেটের মতো মা ঝুলছেন হাড়েতে, ছেলেদের গলার হাড়ে, মেয়েদের হাড়েতে ঝুলছেন, আমরাও নড়ছি, ওরাও ঢুলছে, গানে বাজে ঋতকমল মঞ্চে দোলে, আমাদের আর মঞ্চে দোলাতে হয় না, এমনি এমনি দুলতে থাকি, আমাদের অদ্ভুত একটা সংশয় তৈরি হয়। তারপরে বাড়িতে যে বিপদ হলো, ব্যাস হয়ে গেল, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক চলে গেল। এই যে বলরামবাবু যে বড় বাক্স, এটা তখন ছোট 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 হয়ে চিনির দানায় পরিণত হয়। আমাদের সঙ্গে ভগবানের এরকম টাসল সম্পর্ক, এইটা যেন নিজেকে দেখানোর জন্য স্বামী বিবেকানন্দ যে আমাদের সবাইকে হাত ধরে একটু একটু করে উত্তরণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, তিনি আমাদের মতো হয়ে আমাদের মাঝখানে এসেছেন, দেখাচ্ছেন তোমারও যে সংশয় আমারও সেই সংশয় হয়, কিন্তু আমরা সবাই যেন সেই সহযাত্রী। ভেবে দেখুন সেই বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ, তিনি আমাদের মাঝখানে এসেছেন, আমরা তাকে চিনতে পারছি না, তিনি আমাদের মতো হয়ে আচরণ করছেন এবং আমাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন, সবাইকে যেন একসঙ্গে বেড়াতে নিয়ে যাচ্ছেন, সেই অনন্তের পথে আমাদের সকলকে যাত্রা করছেন। কেউ আগে কাউকে ধরেছেন, কাউকে পরে ধরেছেন, নিজেকে খণ্ড বিখণ্ড করে নানা রূপে দেখিয়েছেন, কিন্তু সবাইকে তিনি ধরে নিয়ে যাবেন শ্রীরামকৃষ্ণের কাছে। তিনি আমাদের যেন প্রত্যেকের গুরুর মধ্যে বিচরণ করে আমাদের যেন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই কারণে তার এই যে প্রাকৃত মানুষের মতো যে আচরণ, ঠিক তাই, এ পাওয়ারি বাবা দেখা দিলেন তো খুব ভালো, এখন মনে হচ্ছে পাওয়ারি দারুণ, স্বামী শ্রীরামকৃষ্ণের চেয়েও কয়েক গুণ ভালো, আবার মনে হচ্ছে যদি তিনি না দেখা দেন তাহলে থাক, তিনি তার অহংকার নিয়ে থাক, আমার তার সঙ্গে কথা বলে দরকার নেই, আমি কাশি চলে যাব। এই যে বারবার এরকম করছেন, এরপরে বাবুরাম বলরামবাবুকে একেবারে তিনি যাতে চিনতে না আসেন তার জন্য মন্ত্র দিচ্ছেন। কীরকম কী সুন্দর মন্ত্র দেওয়ার কায়দা, বলছেন এখানে সব কিছু, বাড়ি ভাড়া 15-20 টাকা তিনি শুনেই কাঁপবেন, তারপরে বলছেন চাল মহার ঘো এত দামি যে লেখা যাচ্ছে না, তিনি ভাববেন দুধ 15-20 টাকা সের, আর সকল অত্যন্ত সস্তা, আসল চাল বাড়ি আর দুধ সেটাই তো বড় জিনিস যা বলরামবাবু খান, অতএব এর টাকা দেখে বলরামবাবু আর চেঞ্জে আসবেন না। বলছেন এখানকার যারা আছেন তারা যৎপর নাস্তি ভদ্র, পরোপকারী সোশ্যাল, মানে লোকজন খুব ভালো, সবাই খুব ভালো, কিন্তু টাকা কিন্তু অনেক লাগবে, আর তার চেয়ে বড় কথা এরা কেউ স্পন্সর করবে না, এটা হচ্ছে কথা। বলরামবাবুকে একবারে পরিষ্কার করে বলে দিচ্ছেন, উনি যে ভাষাটাই বোঝেন তাকে ঠিক সেই ভাষায় বলছেন, এবং বলছেন যে ইহাদের তত্ত্বাবধানে কোনো ক্লেশ হইবার সম্ভাবনা নেই, কিন্তু বড় এক্সপেন্সিভ, ওই বারবার ওইটি তাকে যেখানে যেটা তার কষ্ট ওইটি যেন বারবার তাকে মনে করিয়ে দিচ্ছেন। পরের চিঠিটি প্রমোদাদাস মিত্রকে লেখা ঈশ্বর জয়তী গাজীপুর 31 জানুয়ারি 1890 সালে, বলছেন বাবাজির সহিত দেখা হওয়া বড় মুশকিল, তিনি বাহির বাইরে আসেন না, ইচ্ছা হইলে দাঁড়িয়ে আসিয়া ভিতর হইতে কথা কন, অতি উচ্চ প্রাচীর বিশিষ্ট উদ্যান সমন্বিত এবং চিমনিদয় শোভিত তাহার বাটি দেখিয়া আসিয়াছি, ভিতরে প্রবেশের ইচ্ছা নাই, লোকে বলে ভিতরে গুহা অর্থাৎ তয়খানা গোছের ঘর আছে, তিনি তন্মধ্যে থাকেন, কি করেন তিনি জানেন, কেহ কখনো দেখেন নাই, একদিন যাইয়া অনেক হিম খাইয়া বসিয়া বসিয়া চলিয়া আসিয়াছি, আরও চেষ্টা করিব, রবিবার কাশীধাম যাত্রা করিব, এখানকার বাবুরা ছাড়িতেছেন না, নইলে বাবাজিকে দেখিবার শখ আমার গুটাইয়াছে, অদ্বৈ চলিয়া যাইতাম, যাহা হোক রবিবার যাইতেছি, আপনার ঋষিকেশ যাইবার কি হইল, পুনশ্চ গুণের মধ্যে স্থানটি বড় স্বাস্থ্যকর, দাস নরেন্দ্র। এটা হচ্ছে কথা, একই চিঠি কিন্তু এই দুটো চিঠির ভেতরে দেখুন লেখার ভ্যারাইটিটা, এখানে কেবলমাত্র গাজীপুরে যে ভালো দিকটা সেটার কথা বলছেন, বলছেন স্বাস্থ্যকর, আর বাবাজির সম্পর্কে তার যে উৎসাহ কমতে আরম্ভ করেছে, স্বামীজির এইটা স্পেশালিটি, যখন যেটা নিয়ে আলোচনা করছে হয় ঢাক ঢোল বাজিয়ে, বাকিগুলো সব যেন একবার অপ্রয়োজনীয় হয়ে গেছে। যোগীন মহারাজকে সারদানন্দজিকে বলছেন না, নরেনকে ধরা খুব কঠিন, নরেন যখন যেটা ধরে তখন ভীষণভাবে ধরে,
যোগীন মহারাজ বললেন যে তোকে আর নরেন্দ্রকে ধরতে তুই মাকে ধর। যোগীন মহারাজ সারদানন্দজিকে বললেন, সেই থেকে সারদানন্দজি ঘুরে যাওয়া শ্রীমা সারদার দিকে। কিন্তু তিনি নরেনের আর্ডেন্ট ফলোয়ার। স্বামী বিবেকানন্দটি দেখে দেখবেন যে কোনো রচনা এই কর্মযোগী পড়ুন, মনে হবে জগতে আর সব ভাব মিথ্যে, কর্মযোগ ছাড়া মুক্তির আর কোনো উপায় নেই। ভক্তিযোগ পড়ুন, মনে হবে না কর্মযোগ জ্ঞানযোগ এসব সব ইয়ে। এই বোধহয় নরেন বোধহয় এই বোধহয় গলায় ইয়ে নিয়ে খোলটি নিয়ে তিনি নাচতে নাচতে যাবেন। আবার জ্ঞানযোগ পড়ুন, দেখবেন একেবারে আগুনের চোটে এই সমস্তগুলো মিথ্যে হয়ে গেছে। যে ভাবটি তার উৎকর্ষতা তার শ্রেষ্ঠতা তিনি নিবেদন করেছেন, এটা যেন খানিকটা বুফে লাঞ্চের মতো। আপনারা যেমন ঢুকে দেখে নেন যে ময়েটো আছে, এই আছে, তাই আছে, তারপরে প্রথম হয়ে যাওয়ার পরে আর ভালো ভালো কী কী খাবার আছে, শেষকালে ডেজার্ট সেকশনে যান, সব খাবার যা রাখা থাকে সব কী খান, তা তো খান না, যেটা আপনার ভালো লাগে, যেটা সম্পর্কে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে সেরকম। স্বামী বিবেকানন্দ তার জীবনবোধ দিয়ে এই যে জগতের যাবতীয় ধর্মবোধকে আমাদের কাছে খুব সহজ করে প্রকাশ করেছেন। আমাদের মন যেদিকে যাবে সেদিকে সেটাকে তিনি গ্রহণ করবার মতো কথা বলছেন। এরপরে চিঠিটি প্রমোদাদাস মিত্রকে লেখা, বলছেন, ও বিশ্বেশ্বর জয়তী, গাজীপুর, 4 ফেব্রুয়ারি 1890। পূজ্য পাদেশু, আপনার পত্রও পাইয়াছি এবং বহু ভাগ্য ফলে বাবাজি সাক্ষাৎ হইয়াছে। দেখুন একদম পুরো 180 ডিগ্রি ঘুরছেন নরেন্দ্রনাথ। ইনি অতি মহাপুরুষ, আগের দিন বলছেন এনেকে দেখার ইচ্ছা আবার চলে গেছে, পরের দিন বলছেন ইনি অতি মহাপুরুষ, বিচিত্র ব্যাপার এবং নাস্তিকতার দিনে ভক্ত যোগের অত্যাশ্চর্য ক্ষমতার অদ্ভুত নিদর্শন। আমি ইহার শরণাগত হইয়াছি, আমাকে আশ্বাস দিয়াছেন সকলের ভাগ্যে ঘটে না, বাবাজির ইচ্ছা কয়েক দিবস আমি এই স্থানেই থাকি, তিনি উপকার করিবেন, অতএব এই মহাপুরুষের আজ্ঞানুসারে দিন কয়েক এ স্থানে থাকিব, ইহাতে আপনিও আনন্দিত হইবেন সন্দেহ নাই। পত্রে লিখিলাম না কত কথা অতি বিচিত্র, সাক্ষাতে জানিবেন, ইহাদের লীলা না দেখিলে শাস্ত্রে বিশ্বাস পুরা হয় না। দাস নরেন্দ্র, এরপরে সাবধানবাণী, এ পত্রের বিষয় গোপন রাখিবেন, ইতি নরেন্দ্র। এবার তার মহাপুরুষকে দেখা হয়েছে এবং যে একটা ইয়ে তৈরি হয়েছিল যে না তাকে আর দেখবো না, তার কাছে আর কোনো দিন যাবো না, এই ভাবটা তার একটু 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 করে কেটে যাচ্ছে। তিনি বলছেন যে ইনি নানা অদ্ভুত ক্ষমতার যোগের ভক্তি ভক্ত যোগে অত্যাশ্চর্য ক্ষমতার অদ্ভুত নিদর্শন, দুটো জিনিস। যোগী তিনি সেই পাও পবন আহার করে বেড়ান, প্রায় কিছুই খান না, সারাদিন তার এই শরীরের জন্য কোনো কিছু প্রয়োজন নেই, তিনি মনের চেষ্টা করে মনকে উন্নত করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, সেই অর্থে যোগী। এবং একই সঙ্গে অত্যন্ত বিনয়ী, তার যেন তিনি ভক্তের যে লক্ষণ সেটি যেন তার আচরণের মধ্যে প্রকাশিত হচ্ছে। বলছেন বাবাজির ইচ্ছা কয়েকদিন এই স্থানে থাকি, তিনি উপকার করিবেন, অতএব মহাপুরুষের আজ্ঞানুসারে দিন কয়েক এই স্থানে থাকিব। বলছেন আপনি ইহাতে আনন্দিত হইবেন সন্দেহ নেন। কেন আনন্দিত হইবেন? নরেনের যদি উপকার হয় আমি আনন্দিত হব কেন? কারণ প্রত্যেকে সাধক, সাধক সাধকের গল্প শুনতে ভীষণ আনন্দিত হয়ে থাকে। তাই বলছেন আমরা দেখবেন যে আমরা যারা পিএনপিসি করতে খুব ভালোবাসি, পিএনপিসি বিষয় পেলে আমাদের কী আনন্দ, মুখের ভেতরে জলে ভরে যায় তেঁতুলের টক খাওয়ার মতো। ঠিক সেই রকম যে পছন্দের বিষয় আমাদের থাকে তাতে আমাদের আনন্দ হয়, ঠিক সেই রকম সাধকের পছন্দের বিষয় সাধনার কথা, তাই জন্য তা এই সমস্ত কথা শুনে আনন্দ পাইবেন। তিনি গোপন রাখতে বলছেন পত্র, তার কারণ হচ্ছে এই গোপন থাকার কথা হচ্ছে সবাই এর ভাবটি বুঝতে পারবে না, তাই যদি হার্ড হয়ে যায় কথা তাহলে খুব সমস্যা হবে। পরের চিঠি 28 নম্বর, গাজীপুর থেকে লেখা, 7 ফেব্রুয়ারি 1890 খ্রিস্টাব্দ। পূজ্য পাদেশু, এইমাত্র আপনার পত্র পাইয়া সাতিশয় প্রীত হইলাম, বাবাজি আচারী বৈষ্ণব, যোগ ভক্তি এবং বিনয়ের মূর্তি বলিলেই হয়। তাহার কুটিরের চতুর্দিকে প্রাচীর দেওয়া, তাহার মধ্যে কয়েকটি দরজা আছে, এই প্রাচীরের মধ্যে এক অতি দীর্ঘ সুরঙ্গ আছে, তার মধ্যে ইনি সমাধিস্থ হইয়া পড়িয়া থাকেন, যখন উপরে আসেন তখনই লোকজনের সঙ্গে কথাবার্তা কহেন, কি খান কেহই জানে না, এই জন্য হরি বাবা বলে, মাত্র মধ্যে একবার 5 বৎসর একবারও গর্ত হইতে উঠেন নাই, লোকে জানিয়াছিল যে শরীর ছাড়িয়াছেন কিন্তু আবার উঠিয়াছেন, এবার কিন্তু দেখা দেন না, তবে দাঁড়ের আড়াল হইতে কথা কহেন, এমন মিষ্টি কথা আমি কখনো শুনি নাই, কোনো ডাইরেক্ট প্রশ্নের উত্তর দেন না, বলেন দাস কেয়া জানে, তবে কথা কহিতে কহিতে আগুন বেরোয়।
আমি খুব জিদাজিদি করিতে বলিলেন যে আপনি কিছুদিন এই স্থানে থাকিয়া আমাকে কৃতার্থ করুন। এই প্রকার কখনো কহেন না, ইহাতেই বুঝিতাম আমাকে আশ্বাস দিলেন এবং যখনই পীড়াপড়ি করি তখনই বলেন কিছুদিন থাকুন, এই আশায় আছি। তিনি অতি পণ্ডিত ব্যক্তি, কিন্তু কিছুই প্রকাশ পায় না, আবার কর্মকাণ্ডও করেন, পূর্ণিমা হইতে সংক্রান্তি পর্যন্ত হোম হয়। অতএব ইহার মধ্যে গর্তে যাইবেন না নিশ্চয়ই। অনুমতি কি লইব? ডাইরেক্ট উত্তর দিবেন না, দাসকে ভাগ্য ইত্যাদি ঢের বলিবেন। আপনার ইচ্ছা থাকে পত্রপাঠ চলিয়া আসুন, ইহার শরীর যাইলে বড় আফসোস থাকিবে, দুদিনে দেখা অর্থাৎ আড়ালপিতে কথা কইয়া যাইতে পারিবেন। আমার বন্ধু সতীশবাবু অতি সবাদরে আপনাকে গ্রহণ করিবে, আপনি পত্রপাঠ চলিয়া আসুন, ইতিমধ্যে আমি বাবাজিকে বলিব। দাস নরেন্দ্র পুনশ্চ, ইহার সঙ্গ না হইলেও এ প্রকার মহাপুরুষের কোনো কষ্টই বৃথা, কোনো কষ্ট এই মহাপুরুষের জন্য কোনো কষ্টই বৃথা হইবে না নিশ্চয়ই। দাস নরেন্দ্র, এটা হচ্ছে কথা, একবারে বিস্তারিতভাবে পাওহারি বাবার কথা বলছেন, পাওহারি বাবাকে দেখেননি তো, তার সঙ্গে কথা বলেছেন। যেটা সবচেয়ে কথা সেটা বলছেন দুটি জিনিস তার বিনয়, দাস কেয়া জানে, কোনো জিনিস প্রশ্ন করলে তার ডাইরেক্ট প্রশ্ন উত্তর দেন। দাস ভগবানই সব এবং আমি তার প্রতিনিধি। দাস অতএব যে চাকর তার তো কোনো জানার কথা নয়, দাস কেয়া জানে, ভগবান যদি জানান আমি বলবো, এটা একটা কথা। আরেকটা হচ্ছে উনি বলছেন কিছু বলতে গেলে দাসকে ভাগ্য। আরও একটা কথা ভীষণ সুন্দর বলছেন, এখানে আছে কথাটা, গলার স্বর এমন মিষ্টি কথা আমি কখনো শুনি নাই। এই যে সাধকের লক্ষণ, যোগীর লক্ষণ, তার গলার স্বর ভীষণ মিষ্টি। আমরা শুনেছি বিরজানন্দীর কথা মহারাজের কাছে শুনেছি, বিরজানন্দী খালি জিজ্ঞেস করছেন তোমার নাম কি, এই সামান্য একটা কথা এত মিষ্টি। অমলানন্দী বলতেন মনের ভেতরটা একবার শান্ত হয়ে যেত, সাধারণ একটা কথা, নাম কি, তোমার নাম কি, এত মিষ্টি। এটা হচ্ছে সাধকের লক্ষণ। আমরা পরবর্তীকালে এদের দেখেছি, যাদের দেখার সৌভাগ্য হয়েছে, হুতেশানন্দজির একটু খড়খড়ে গলা ছিল, হাস্কি ভয়েস, সেই খানিকটা ওই যে কানের কাছে তোমায় ভালোবাসি বলার মতো ওই রকম ভালোবাসতেন এরকম। রঙ্গনাথানন্দজির কথার ভিতরে যেন আগুন ছুটত, আর গহনানন্দজির কথা খুব কমে গেছিল, খুব আস্তে আস্তে কথা বলতেন কিন্তু খুব মিষ্টি স্বর। আর আত্মস্থানন্দজি প্রথম দিকে যে আগুন দেখেছি প্রেসিডেন্টের পরে সেই আগুনটা দেখিনি, ভীষণ নরম, ভীষণ ভালোবাসার মতো, সব কিছুতে একটা অদ্ভুত বিস্ময়। ছোটো ছেলেকে হাতে ধরে নিয়ে গেলে যেরকম হয় ঠিক সেরকম। শেষের দিকে ভাইস প্রেসিডেন্টশিপের শেষের দিকের কথা, ওই উনি যেখানে থাকতেন তার পেছনে রান্নাঘর, সেখানে হামান্দিস্তাতে মশলা কোটা হচ্ছে। উনি বলছেন জানিস তো ওই মশলা কোটার আওয়াজে কাল সারা রাত আমার ঘুম হয়নি। তাহলে আপনি বললেন না কেন? বলছে তুই গিয়ে বল, তুই বললে ঠিক হবে। এমন একটা ভাব যেন ছোট ছেলে, তা তিনি যেন আমার, আমরা কোথায় তার হাত ধরবো, তিনি আমার হাত ধরে বলছেন চল তুই আমায় নিয়ে চল। কে অদ্ভুত মায়ের যে জীবনের শেষের দিকে আমরা দেখেছি শারদানন্দজিকে যেভাবে কৃপা করলেন, যে ভারতী প্রাণমাতাজি বলছেন তাহলে শরৎ মাকে ডাক, ডাক তোর মহারাজকে, তারপরে ডাকা হলো, তারপরে তিনি সেই ফিডিং কাপে করে খাওয়াচ্ছে, সামান্য একটা কথা মা জিরিয়ে জিরিয়ে খান, বলছে কী সুন্দর কথা দেখো, এইরকম ভালো কথা এরা বলতে পারেন না। দেখুন এই যে যোগীর যে লক্ষণ, আমরা পরমেশ্বরের প্রতিভু যারা তাদের যে লক্ষণ দেখি তার মধ্যে এই একটা জিনিস, সহজ আর ভীষণ নরম, সহজে একবারে জলের মতো, আমাদের হৃদয় তো খানিকটা শুকনো স্পঞ্জের মতো, জলের মতো পড়া মাত্রার সবসময় একবারে নরম হয়ে যাবেন। আমাদের গীতানন্দজি মহাজ আমাদের ব্রহ্মচর্য সন্ন্যাসের মন্ত্র পড়াচ্ছেন, এত মিষ্টি গলার স্বর, ভীষণ মিষ্টি, ওনার গলার স্বর খুব মিষ্টি ছিল। হয়ে গেলে এমন একটা কথা বলতেন, সব মন্ত্রগুলো পড়া হওয়া সিরিয়াস জিনিস পড়াচ্ছেন, সে ব্যাপারে খুব মানে একটা সচেতন, জানলা দরজা সব বন্ধ করে এমনি এমনি করে আগে দেখে নিচ্ছেন কেউ কোথা থেকে শুনতে পাচ্ছে কিনা। তারপরে হয়ে যাওয়ার পর ব্যাস হয়ে গেল, এবারে প্রেসিডেন্ট মহারাজ আসবেন তোমাদের সব মন্ত্র দেবেন, ব্যাস তোমরা সন্ন্যাসী হয়ে গেলে। এত সহজ করে জিনিসটাকে বলছেন যেন কিছুই নয়, অ আ ক খ লেখার পর ওই প্রাইমারি স্কুলে যখন প্রথমে ভর্তি হতে যায় ঠিক সেরকম, এই যে অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে এবার তোমরা যাবে, গিয়ে পড়তে বসে যাবে, জীবনটা এরকম, এত সহজ। মন্দিরে যখন বলছেন তখন মাইক্রোফোন ব্যবহার হতো না, এখন যখন মাইক্রোফোন ব্যবহার হয় তখন মাইক্রোফোন ব্যবহার হতো না, মন্দিরে ভীষণ ইকো হতো, উনি যেন বুঝতে পারতেন, মন্ত্রটা বলার পরে থামতেন, আমরা তার বলছি, আমরা বলার পর উনি থামতেন, যে যাতে ইকোটা থেমে যায়, তারপর উনি বলতে আরম্ভ করতেন। একটি গলা অত বড় মন্দিরের ভিতরে একটি গলা বলছেন, খুব যে জোরে গীতানন্দজি কথা বলছেন তা না,
মানে এমন রিদিম রিদিমে আছে, এমন ছন্দবদ্ধ এবং এত মিষ্টি, এত সুরেলা, আমাদের কখনো মনে হতো না যে একটা শব্দ, মন্ত্রের একটা অক্ষরও বোধ হয় মিস করে গেছি। যে বলছেন না ভীষণ মিষ্টি কথা, অদ্ভুত একটা তার ভেতরে বিনয়ের ভাব, যেন ওতেই সকলকে আকর্ষণ করে নিচ্ছেন তিনি। তাই প্রমোদা দাশবুকে আমন্ত্রণ জানাচ্ছেন, বলছেন হয়তো আপনার সঙ্গে দেখা হবে না কিন্তু কথা হবে, তাও যদি না হয় বলছেন ইহার সঙ্গ না হইলেও এ প্রকার মহাপুরুষের জন্য কোনো কষ্টই বৃথা হইবে না নিশ্চিত। তিনি প্রমোদা দাশবুকে চেনেন, তিনি জমিদার, সহজে তাকে এরকম মাটির পৃথিবীতে আনা যাবে না। তাই সব রকম বললেন, আপনি আসবেন সতীশবাবুর বাড়িতে এসে থাকবেন, কোনো কষ্ট হবে না। এটা হচ্ছে ফিজিক্যালি কী কী কমফোর্ট তিনি পেতে পারেন, মনের যে কমফোর্ট যেটা মিস করবেন সেটার কথা বলছেন। যে এর সঙ্গে যদি নাও হয়, এর জন্য দেখতে এসেছেন, এই যে যাওয়াটা আমাদের অনেকেরই, আমি তো বলি যে এত বছর পরে জন্মেছি, মা চলে যাওয়ার প্রায় অনেক বছর, 40-50 বছর পরে জন্মেছি, মাকে দেখিনি, খুব দুঃখ হতো প্রথম দিকে, ভীষণ দুঃখ হতো, কেন মাকে দেখিনি, দেখা উচিত ছিল, আরেকটু আগে জন্ম হওয়া উচিত ছিল। কিন্তু তারপরে নিজেকে নিজেই প্রবোধ দিয়েছে, নিশ্চয়ই ফুল গাছ পাতা কিছু হয়েছিলাম, কিছু নিশ্চয়ই পাখি হয়ে কখনো মায়ের অঙ্গনে বসেছি, নাহলে কেন তাকে ভালোবাসবো, কেন তার প্রতি আমাদের এত আকর্ষণ হবে। এই ভাবনা চিন্তা করে নিজেকে প্রবোধ দিই যে বিগত জন্মে গাছ পাতা হয়ে কত ঝরে পড়ে কত অন্যরকম জন্ম হয়েছে, মহাপুরুষকে নিশ্চয়ই দর্শন করেছিলাম। বিতেশানন্দজি বলতেন, আমরা বলতাম আপনার 1901 জন্ম, স্বামীজি 1902 চলে গেলেন, স্বামীজিকে দেখেননি বলে দুঃখ হয় না, বলছেন আমার একটুও দুঃখ হয় না, যে হাওয়া যে বাতাস স্বামীজিকে ছুঁয়েছে সে আমাকেও স্পর্শ করে গেছে, যে কম বড় কী আছে। এটা কথা, জগতের সব কিছু যা কিছু সেই অবতার পুরুষদের স্পর্শ করেছে, তা আমাদের স্পর্শ করে গেছে। তাই তিনি বলছেন এই জাতি এই মহাপুরুষের সঙ্গ না হলে সেটাই আমাদের জীবনের দুঃখের কথা হবে। গাজীপুর 13 ফেব্রুয়ারি 1890 সাল। পূজ্যপাদেশ আপনার শারীরিক অসুস্থতা শুনিয়া প্রমোদা দাশমিত্রকে লেখা, চিন্তিত রহিলাম, আমার কোমরেও এক প্রকার বেদনা হইয়া রহিয়াছে, সম্প্রতি অত্যন্ত বাড়িয়েছে এবং যাতনা দিতেছে, বাবাজিকে 2-3 দিন দেখিতে পাইতেছি না, তজ্জন্যে তাহার নিকট আমার খবর লইতে এক ব্যক্তি আসিয়াছিল, অতএব আজ যাইব, আপনার আপনাকে আপনার অসংখ্য প্রণাম দিব। আগুন বাহির হয়, এই যে বলছেন বাবাজি সম্পর্কে, আগুন বাহির হয় অর্থাৎ অতি অদ্ভুত গভীর ভক্তির কথা, নির্ভরের কথা বাহির হয়, এমন অদ্ভুত তিতিক্ষা এবং বিনয় কখনো দেখি নাই। কোনো মাল যদি পাই আপনার তাহাতে ভাগ আছে নিশ্চিত জানিবেন, কিমধিকম ইতি দাস নরেন্দ্র। অদ্ভুত শব্দ বাহির হয়, আমরা আসতাম ভূতেশানন্দজি মাঝ কাছে, উনি চাইতেন আমরা প্রশ্ন করি, উনি তার উত্তর দেবেন, অদ্ভুত কথার ভেতরে অদ্ভুত একটা শক্তি আমরা অনুভব করতাম। যখন ফিরে যেতাম বড় কষ্ট হতো, বড় বেদনা হতো, কোনো জিনিস পাওয়ার পর যদি কেউ জোর করে ছিনিয়ে নেয় যেরকম কষ্ট হয়, খুব ভালো লাগার বস্তু যেমন কোনো জিনিস পাওয়ার পর কেউ ছিনিয়ে নেয়, মহারাজকে চলে আসাটা আমাদের সেই রকম কষ্ট। সপ্তর্ষি মহারাজকে যে, এই সব্যসাচী মহারাজকে যে আমরা মনে মনে কত গালাগাল দিতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না, মহারাজও হাসতেন আর বলতেন ওই এসেছে ওই এসেছে, উনি আস্তে আস্তে জানলা বন্ধ করতেন, দরজা বন্ধ করতেন, তারপরে বলতেন মহারাজ হাত দেখান, উনি বলতেন আমি কোন হাত দেখাবো, আমার হাতে খুব ব্যথা, ডান হাত দেখাই, তারপরে বলতেন ডান হাত এক হাত তুলবো, শেষকালে সব্যসাচী মহারাজ রেগে মেগে বলতেন আপনি দু হাতই দেখান। কিন্তু ওই যে ওইটুকু সময় তখন মহারাজের উপর আমাদের কী রাগ হতো, কী অভিমান হতো, মহারাজ বলতেন ও বট বলে খারাপ কথা বলে, আমি বলি মা জন্মের সময় একটু মধু খাওয়াইনি, কিন্তু ওই যে তার থেকে সরিয়ে নিয়ে যাওয়াটা, কেউ আমাদের টেনে নিয়ে যাচ্ছে, ছোট ছেলেকে যেমন বাবা মার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলে ছোট ছেলের যেমন রাগ হয়, আপনার স্কুলে যাওয়া প্রাইমারি স্কুলে যাওয়া প্রথম বাচ্চাকে দেখেছেন সে কী কান্নাকাটি, কেঁদে কেটে একবারে ভাসিয়ে দিচ্ছে, কিছুদিন পরে আর বাবা মার দিকে ফিরেও তাকায় না সে ছেলে, কিন্তু ওই সময়টা একবারে কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে, এক অপার্থিব সম্পদ পাচ্ছেন তিনি। এইটা তিনি বারবার বলছেন, আগুন বাহির হয় তার কথার, অদ্ভুত এক ভক্তির কথা বলছেন, এমন এক ভক্তি। আগুন কেন বলছেন, কারণ আমার ভেতরের যে পূর্বগত মলিনতা সংস্কারগুলো আছে সেগুলোকে একেবারে পুড়িয়ে আমাকে খাঁটি সোনায় রূপান্তরিত করছেন। বলছেন গুড় ভক্তির কথা এবং নির্ভরতার কথা বাহির হয়, এমন অদ্ভুত তিতিক্ষা অভিনয় কখনো দেখি নাই। এরপরের কথা কি সুন্দর, একবারে প্রমোদাদাসবাবুর বন্ধু হয়ে গেছেন। আমরা যেরকম বলি না, কোনো মাল যদি পাই আপনার তাহাতে ভাগ আছে নিশ্চিত জানবেন, যদি ভালো জিনিস পাই আপনাকে ভাগ দিয়ে খাব। পরের চিঠি প্রমোদাদাস মিত্রকে লিখছেন, ঈশ্বর জয়তী, গাজীপুর
14 ফেব্রুয়ারি 1890। গতকল্য আপনার যে পত্র লিখিয়াছি তাহাতে শরৎ ভাইয়ার এক পত্রখানি পাঠাইতে বলিতে ভুলিয়াছি বোধ হয়, অনুগ্রহ করিয়া পাঠাইয়া দিবেন। গঙ্গাধর ভাইয়া, এ আবার কিনজন লাভ পাঠাচ্ছে, খুব সুন্দর ক্লাসে এসে, স্পিরিচুয়াল ক্লাসে এসে লাভ পাঠাচ্ছেন, খুব ভালো। গঙ্গাধর ভাইয়ার একখানি পত্র পাইয়াছি, তিনি এক্ষণে কাশ্মীর রামবাগ সমাধি শ্রীনগরে আছেন। আমি লামবাগতে অর্থাৎ কোমরের বাতে বড়ই ভুগিতেছি। ইতি পুনশ্চ রাখাল সুবোধ ওঙ্কার রাগান উবোধ সুবোধ ওঙ্কার গিদনার আবু বম্বে দ্বারকা দেখিয়া এক্ষণে বৃন্দাবনে আছেন। এটা সাধারণ চিঠি, বলরাম বাবু বসুকে লেখা, এটা খুব সুন্দর চিঠি, আমাদের সবার পড়া উচিত। বলছেন, ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, কেরব সতীশচন্দ্র মুখোপাধ্যায়, গোরাবাজার, গাজীপুর, 14 ফেব্রুয়ারি 1890। পূজ্য পাদেশু, আপনার আফসোস পত্র পাইয়াছি, কি সুন্দর কথা, আমরা এরকম কথা লিখিনি কাউকে, কেউ যদি আফসোসও করে আমরা বলি না তুমি আহা উ করেছো সে কথা লিখেছি। এই যে স্বামীজির এই যে স্ট্রেট ফরওয়ার্ডনেস, এটা শেখবার জিনিস, কোনো রকম জানি জুটি নেই, কোনো রকম ভুজুম ভাজুমের কথা নেই, একবারে এদিক বাঁকাবাঁকি না, একদম সোজাসুজি বলছেন, আপনার আফসোস পত্র পাইয়াছি। আমি শীঘ্র স্থান পরিত্যাগ করিতে পারিছি, বাবাজির অনুরোধ এড়াবার জো নাই। বলছেন, সাধুদের সেবা করিয়া কি হইল বলিয়া আফসোস করিয়াছেন, কথা ঠিক বটে অথচ নহে। আইডিয়াল ব্লিস, আদর্শ আনন্দ দিকে চাহিতে গেলে এ কথা সত্য বটে, কিন্তু যে স্থান ছাড়িয়া আসিছে আসিয়াছেন সেদিকে তাকিলেই দেখিতে পাইবেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা এবং ঈশ্বর। পরন্তু ওই প্রকার কি হইল কি হইল অতি ভালো, উন্নতির আশার স্বরূপ, নইলে কেহ উঠতে পারি না। পাগড়ি বেঁধেই ভগবান যে দেখে তাহার এই ওইখানেই খতম। আপনার সর্বদাই যে মনে পড়ে পরে কি হইল আপনি ধন্য নিশ্চিত জানিবেন, আপনার মার নাই। কি সুন্দর কথা, একটা খুব বাঁকা কথা লিখেছেন, সেটাকে একটা ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বলছেন যে সাধুদের যে সেবা করে আফসোস করছেন, লাভ কিছু লাভ হয়নি আফসোস করছেন, এলাভ আমরা সবাই করি। সেদিনকে একজন বললেন, তিনি সারাটা জীবন নিবোধতের সেবা করেছেন, তাই তিনি বলছেন যে এই যে সেবা করলাম ভগবানের, তো সেবা করলাম, লাভ কী হলো? তারপরে নিজেই বলছেন, হ্যাঁ লাভ হয়েছে, এত বড় বড় সাধ্বীদের দেখার সুযোগ হয়েছে কাছ থেকে, এটা একটা বড় লাভ। আমরা প্রাইমারিলি বুঝি না, যখন নরেন্দ্রপুর যাই ফেয়ারওয়েল ফাংশনে আমার জিজ্ঞেস করা হয়েছিল, বেলুড় মঠ ছাড়লে কী কষ্ট? বেলুড় মঠ ছাড়লে একটা মেজর কষ্ট, ঠাকুরমা স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ এদের নিত্যসঙ্গ দেখা যাবে না, তাদের স্মৃতিকৃত জায়গায় ঘোরা যাবে না। না, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহাজকে রোজ দেখা যাবে না, ইচ্ছে হলেই মাঝে হটার মটর করতে করতে হাঁটতে হাঁটতে গিয়ে একটি অনুষ্ঠান ওনার সঙ্গে গল্প করে আসা হবে না, উনি হয়তো বিশ্রাম করছেন পড়ছেন, লুকিয়ে লুকিয়ে সেগুলোও দেখা হবে না। এই যে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হাঁটছেন চলছেন, তাকে দেখে যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে একটা ধারণা করা সেটা কখনো হবে না। এই যে বলরামবাবুর যে আফসোস, তার দুটি দিকের কথা বলছেন, একটা ইতিবাচক দিক একটা নেতিবাচক দিক। বলছেন কথাটা ঠিক বটে অথচ নহেও বটে, ঠিক কী দিক দিয়ে? সত্যি সত্যি আমাদের কোনো মেটিরিয়াল গেইন হয় না, টাকা পয়সা পাই না, বাড়িঘর বড় তৈরি হয় না, কিছু হয় না, বরং শ্রীরামকৃষ্ণ যাকে ধরেছে তার আর্থিক অবস্থা খারাপ, আরও খারাপ, আরও খারাপ হয়। এই ধরুন এরকম একটা জিনিস অর্গানাইজ করতে আপনাদেরই খরচ করতে হয়, আবার আমাকে নিয়ে যেতে গেলে আনতে গেলে আবার কিছু খরচ আপনাদের করতে হয়, শেষ হয়ে গেলে আবার যে টাকাটা ভেবে রেখেছিলেন সেটা দিয়ে কিছু একটা নেল পলিশ বা কিছু কিনবেন সেটাও আমাকে দিয়ে দিতে হয়, তারপরে এই সময় যে আপনি অন্য কিছু কাজ করবেন তার উপায় নেই। আমাদের যদি মেটিরিয়াল গেইনের কথা বলি তাহলে মেটিরিয়াল গেইন জিরো, তাহলে সেদিক দিয়ে এই যে আফসোসটা করাছে এটা একেবারে কারেক্ট, এটা ঠিক, আর অথচ এটা নহে বটে, সেটা কোন দিক? বলছেন আইডিয়াল ব্লেস, এর আদর্শ আনন্দ কিছু চাইতে গেলে এ কথা সত্য বটে, কিন্তু যে স্থান ছাড়িয়া আসিয়াছেন সেদিকে তাকাইলেই দেখিতে পাইবেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা এবং ঈশ্বর। ভূতেশানন্দী সবসময় আমাদের জোর দিতেন কম্প্যারিটিভ স্টাডি করতে, তিনি ওই কথাটা খুব জোর দিতেন, বলতেন ঠাকুর বলেছেন চাল কেড়ে দেখতে হয়, বলছেন সাধন ভজন করতে করতে যেমন চাল ঝাড়তে ঝাড়তে আমরা চাল তুলে দেখি কতটা পরিষ্কার হলো,
ঠিক সেই রকম সাধন ভজন করতে করতে চাল কুড়িয়ে দেখতে হয়। আমরা যদি দেখি, নিজেদেরই দেখি, আর কাউকে দেখাতে হবে, নিজেই আয়নার সামনে গিয়ে দেখবেন, দেখবেন আপনি মানুষটা দেখতে সুন্দর হয়েছেন কি মোদা হয়েছেন তা আমি বলবো না, আমি বুঝতে পারি না, কিন্তু আপনি মানুষটার আপনার ভেতরের অদ্ভুত একটা পরিবর্তন হয়েছে। রঙ্গনাথানজি বলতেন, ক্যান ইউ ফিল ফর আদার্স, অন্যের বেদনা, অন্যের দুঃখ, অন্যের কষ্ট অনুভব করতে পারো কি? আমরা কিন্তু সত্যি এইভাবে অনুভব করতে পারতাম না। দিদি ডাক্তারি করেন ওইখানে, খুব সহজ, কারণ ওনার কাছে আর্ত পীড়িতরা আসছে। উনি যদি ভেবেও নেন এরা শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তি নন, তথাপি একটা জিনিস কাজ করে যে মানুষটা কষ্ট পাচ্ছে, কী করে তাকে রিলিফ করি, কী করে তাকে কষ্ট করবো, এরকম আছে। কিন্তু যারা এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত নন, শ্রীরামকৃষ্ণকে চিন্তা করা মাত্র, শ্রীরামকৃষ্ণ যেরকম দূরে সেই নৌকার ওপর দুই মাঝি একে অপরের সঙ্গে মারপিট করছে, একজন আরেকজনকে থাপ্পড় মেরেছে, তার পিঠের পাঁচটা আঙুলের ছাপ তার নিজের পিঠে পড়ে গেছেন, এই জগতের ব্যথাটা অনুভব করতে পারছি, আমরা অত তীব্রভাবে না হলেও তার ব্যথাটা অনুভব করি। আগে আমরা মানুষের ব্যথা দেখলে এমনি করে ঘাড় ঘুরিয়ে ওইদিকে হাঁটা দিতাম, পশু ছিলাম, এখন মানুষ হয়েছি এবং অবশ্যই উত্তরণ হবে দেবতায়। আমরা ডাক্তারদের বলে থাকি, আহা মানুষ নয় গো দেবতা, তার মানে কি ডাক্তারেরা সিল্কের কাপড়, মাথায় মুকুট, শঙ্খচক্র, গদা, পদ্ম নিয়ে, স্টেথোস্কোপ নিয়ে দেখতে আসে? তা না, তারা জীবন যেমনটা এমন একটা উচ্চ মানের করেন যে জীবন যাপন দেখলে মনে হয় যে এরা মানুষ নয় এ দেবতা। এটা হচ্ছে মহাপুরুষ আমাদের এইটা বদল করে দেন। একজন আসতেন পূজনীয় গহনানন্দজি মহারাজের কাছে, নানা দোষে দুষ্ট, মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিতে এলেন। দীক্ষা অবশ্য উনি কোনোদিনই নিতে আসেনি, তিনি এসেছিলেন হাঁটতে বেলুড় মঠে, মর্নিং ওয়াক করতে, বেলুড় মঠের সামনে যে প্রাইভেট রোডটা তাতে হাঁটতে। তারপরে যখন বেলুড় মঠে গেট খুলে গেল, শীতকাল শেষ হচ্ছে, গরমকাল আসবে, বেলুড় মঠে গেট খুলে গেল, তখন সব মন্দিরের সামনে দিয়ে হেঁটে আরও 1 কিলোমিটার হাঁটার জন্য ঢুকতেন। তিনি দেখতেন তখন টিফিনের টাইম হয়েছে, হেডকোয়ার্টার থেকে এক দঙ্গল, আমাদের সেবা সন্ন্যাস হয়েছে, এক দঙ্গল নতুন গেরুয়া পরা শাড়ি, হি 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 করে, আমরা অনেকে ছিলাম একসাথে, আমরা হি 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 করতে করতে যেতাম। উনি হাঁ করে দেখতেন, আমাদের পরে বলেছেন, এই সাধুদের আনন্দ দেখে মনে হয়েছে কিছুই নেই এদের, আমার চেয়েও কম দামি কাপড় জামা পরে আছে, কী আনন্দ আছে, এটা খোঁজার চেষ্টা করেছিল, সব জায়গায় খোঁজার চেষ্টা করেছে। একটা সময় তাদের মনে হলো, তার নিজের মনে হতে থাকে, এদের মনের ভেতরে একটা আনন্দ আছে, ওইটা বোধ হয় প্রেসিডেন্ট মাঝের কোয়ার্টার থেকে আসে। তিনি রঙ্গনাথানজির কাছে অ্যাপ্রোচ করলেন, দীক্ষা হওয়ার কথা ছিল, মহারাজ অসুস্থ হয়ে শরীর চলে গেল, দীক্ষা হলো পূজনীয় স্বামী গহনানন্দজির কাছে। গহনানন্দজি তো কথা টথা বলতেন না, শেষের দিকে তো একেবারেই বলতেন না। সেই মানুষ যখন গুরু পুজো হচ্ছে জিজ্ঞেস করলেন, কী করো? একবারে তিনি বললেন, রেলে চাকরি করি, কখন ছুটি হয়? বলছে চারটে। তারপরে কী করো? তারপরে কী করো সেটা আর গুরুকে বলা যায় না। তিনি বললেন, তারপরে আর কিছু করেনি, তারপরে এখানে চলে আসবে। তার জায়গা, তার কাজের জায়গাটা হলো মহারাজের ঠিক সামনে, একবারে দেওয়ালের কাছে দাঁড়িয়ে তিনি এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে, সকলকে বলেছেন এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আর মহারাজও তার সঙ্গে কোনো কথা বললেন, শুধু হাঁ করে তাকিয়ে থাকেন। এই গুরুর দৃষ্টি পড়তে পড়তে তার ভেতরের মানুষটা কখন যে এগিয়ে চলার কথা শুনলো সে বুঝতে পারলো না। সে বছর দুর্গা পুজোর সময় তিনি আমার সঙ্গে মেদিনীপুর যাবেন, আমার খুব ভয় যে গিয়ে যদি কিছু উল্টোপাল্টা করে ফেলে, আমার বদবুদ্ধি মাথায় খেললো। আমি বললাম, সে কি গুরুর সঙ্গে থাকবেন, গুরু দুর্গা পুজোয় এই পুজো পুজো দেখবেন, আরতি দেখবেন, দেখবেন না এসব করবেন না, এসব বলে আমি কোনো রকমে যাকেবারে ঝেড়ে ফেলা ঝেড়ে ফেললাম। তারপরে পুজোর পর তিনি প্রণাম করতে এসে বললেন, আপনি আমার এত বড় উপকার করেছেন, আপনাকে কি বলবো, কি উপকার না, রোজ সন্ধ্যারতি দেখতাম এবং জায়গাটা খুঁজে নিয়েছিলাম যেখানে মহারাজ বসেন তার কাছাকাছি। তারপরে হয়ে যাওয়ার পর মহারাজ দীর্ঘ সময় ধরে চেয়ারে বসে জপ করতেন, আমি হাঁ করে মহারাজের জপ করা দেখতাম, আর দেখতে দেখতে ইচ্ছে হতো আমিও একটু জপ করি। মহারাজ সেই ভোগের আগে অবধি বসে 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 থাকতেন এবং একটানা জপ করতেন, আমিও দেখতাম। তারপরে যখন রাত্রি 9টার সময় বাড়ি ফিরতাম, তখন যে জলের বোতলগুলো খোলার কথা, সে আর খোলার কথা মনে থাকতো না। এবং জীবনে প্রথম তার ছেলেমেয়েরা তার সঙ্গ পেল এবং তিনিও তাদের সঙ্গে দুর্গা পুজোয় ঠাকুর দেখতে বেরোলেন। তার যে একটা অন্যরকম লাইফ ছিল এ কথা সবাই ভুলে গেল। এবং যে মানুষটা একবারে জলে পূর্ণ থাকতেন, তিনি এবারে জলশূন্য হয়ে গেলেন 1-2 বছরের মধ্যে। এ দেখুন হচ্ছে ডিভাইন গ্রেস, ছিলেন পশু, হয়েছেন মানুষ, হবেন দেবতা। এই হচ্ছে রূপান্তর, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পরন্তু এই প্রকার এরপরে বলছেন যে কী হলো, কিছু হলো না, আমার যে কী হলো না, মহাপুরুষ মাঝে এটা খুব জোর দিতেন, এই কী হলো না, কী হলো, কী হলো, কিছুই তো হলো না। এই যে হলো না, এই কষ্টটা থাকা খুব ভালো। উনি বলতেন যে মহাপুরুষ মাঝ বলতেন যে হলো না বলছে, সে হচ্ছে বেহতা পানি, নদীর কথা,
আপনারা যারা গঙ্গোত্রী গিয়েছেন দেখবেন শিবের জটা যেখান থেকে জল পড়ে, আদতে কিন্তু শিবের জটা নয়, পাথরটা ওরকম পিঙ্গল বর্ণের। আর সেই পাথর একবারে একটা সময় যদি আরো 50 বছর আগে ছবি দেখেন দেখবেন তখনও বড় বড় বোল্ডার ছিল, সেগুলোকে ভেঙে মা সেই প্রতিরোধকে গুঁড়িয়ে দিয়ে গিয়ে চলেছেন, এত তীব্রভাবে গুঁড়িয়েছেন। খুব ক্লোজ আপ শটটি দেখবেন যে পাথরগুলো একবার খুব শার্প হয়ে গেছে, তার যে রাফনেস সেগুলোকে সরিয়ে দিয়ে সে পথ খুঁজে বেরোচ্ছে, সে মুক্তির পথ খুঁজে বেরোচ্ছে। আমাদের যতই কি হলো না হয়ে গেলেই তো হয়ে গেল, যত কি হলো না এই বোধটা থাকবে তত আমরা এই পথটিকে ভেঙে বেরিয়ে যেতে পারব। তাই বলছেন পাগড়ি বেঁধেই ভগবান যে দেখে তার ওইখানেই খতম। আরেকটা সুন্দর কথা মাস্টারমশাইয়ের কথা আছে, সোনার টোকর মাথার বন থেকে বেরোলো টিয়ে সোনার টোকর মাথায় দিয়ে, বলছেন এ যে করেছে তার কিন্তু কখনো কিছু হয় না, সে কৃপায় প্রয়োজন হয়, কিন্তু এই যে খেটে কোনো কিছু লাভ করা, এই আপনি বেরিয়ে পড়লেন সল্টলেক মার্কেটে কোনো একটা শপিং মলে গেলেন, ঘুরে ঘুরে খেটে কোথায় সস্তায় জিনিস পাওয়া যাচ্ছে, ভালো জিনিস পাওয়া যাচ্ছে, বাড়িতে যখন ফিরে এলেন সে কি আনন্দ, হয়তো ঝিঙে কিনেছেন, চিচিঙ্গে কিনেছেন, আলু কিনেছেন, পটল কিনেছেন, তেল কিনেছেন, এর বেশি কিছু কেনেননি, কিন্তু ওই যে ঘুরে 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 আপনি সেরা জিনিসটাকে খুঁজে দেখেছেন, মানুষের ভেতরে কালো না দেখে জিনিসের ভেতরে ভালোটা দেখার চেষ্টা করেছেন, এটা একটা অদ্ভুত পরিবর্তন। আত্মসানন্দজি সব কথা আমাদের বলতে, সব কিছুতে একটা পজিটিভনেস। মহারাজ গেলাম আজকে অদ্বৈত আশ্রমে গেলাম, আজকে বুক হলো না, আমরা তখন স্বামীজির 100 শিকাগো সেন্টিনারি চলছে, 4টি ভাষায় নানা বই, 4টি করে বই ট্রান্সলেট হয়েছে, সেগুলোর কাজ ছিল আমাদের বুকিং করতে যাওয়া বিভিন্ন সেন্টারে। একদিন যেতে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু সেই গাড়ি চলে গেছে বুক করতে, গাড়ি বইগুলো অদ্বৈত আশ্রমে পড়ে থাকলো, আমরা সারা রাস্তা কাঁপতে কাঁপতে আসছি, মহারাজ খুব বকবেন। তারপরে গিয়ে মহারাজকে গিয়ে বললাম বিকেলবেলা, মহারাজ হয়নি আজকে, আমাদের যেতে একটু দেরি হয়েছে, ট্রাফিক জ্যাম ছিল। মহারাজ বললেন হয়েছে তো কী হয়েছে, হলো না তো হলো না, প্রথমে বললেন তোদের সতর্ক হওয়া উচিত ছিল, তারপর বললেন হলো না কী হয়েছে, এর থেকে একটা অভিজ্ঞতা তো হলো, এই কাজটা যদি না করতি অভিজ্ঞতাটাও হতো না, এর থেকে পরের বারের তোদের প্রিকশন নিবি, আর একটু আগে থেকে বেরোবি, আরও আগে আগে যাবি, আরও তাড়াতাড়ি সব গুছিয়ে রাখবি, এই যে ব্যাপার, হলো না এটা খুব দরকার। আপনার সর্বদাই যে মনে পড়ে কি হইল আপনি ধন্য নিশ্চয় জানিবেন, আপনার মার নাই। এরপর বলছেন গিরিশবাবুর সহিত মাথা ঠাকুরানিকে আনিবার জন্য আপনার কি মনান্তর হইয়াছে? গিরিশবাবু লিখিয়াছেন সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই, তবে আপনি অতি বুদ্ধিমান ব্যক্তি, কার্যসিদ্ধির প্রধান উপায় যে ধৈর্য আপনি ঠিক বোঝেন, সে চপলমতি আপনার নিকট বহু শিক্ষার উপযুক্ত সন্দেহ নাই, কাশীতে আমি যোগীন মাতার ঘর না ভাঙা যায় এ বিষয়ে একদিন বাদানুবাদশালে কহিয়াছিলাম, তৎসভায় আর কোনো খবর জানি না এবং জানিতে ইচ্ছাও রাখি না। মা ঠাকুরনকে নিয়ে আসবেন, মায়ের তো কোনো স্থায়ী বাসস্থান নেই, তাই গিরিশবাবুও চাইছিলেন, বলরামবাবুও চাইছিলেন, গিরিশবাবুর হাঁক ডাক বেশি। বলরামবাবু মিনমিন করে বলছেন, কিন্তু তিনি জেদ ধরে রেখেছেন, গিরিশবাবু বেশিক্ষণ আর জেদ ধরে থাকতে পারবেন না। এ নিয়ে দুজনের মধ্যে টক্কর হয়েছে, এইটা যেটা ফ্রেন্ডলি লড়াই চলেছে, এটা স্বামীজি অ্যাপ্রিসিয়েটও করছেন না আবার কন্ডেমও করছেন না, বলছেন আসল কথা হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য আমাদের ধৈর্য ধরে থাকতে, সব কিন্তু আমাদের ফেভারে যাবে না, প্রথম দিকে কিছু কিছু আমাদের ফেভারে আমাদের বিরুদ্ধে যাবে, কিন্তু যদি আমরা ধৈর্য ধরে বসে থাকি, দিনের পর দিন লক্ষ্যে স্থির থাকি, তাহলে ঠিকঠাক হবে। মাতা ঠাকুরিনের ওই একাধবারই যাওয়া হয়েছিল গিরিশবাবুর বাড়িতে, স্থায়ী গিয়ে কোনো দিন থাকা হয়নি, মাতা ঠাকুরিনি থেকেছেন বরাবর বলরাম বসুর বাড়িতে। এরপরে বলছেন মাতা ঠাকুরানি যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন, আমি কোন নরাধন তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কই, যোগিন মাতাকে যে বারণ করিয়াছিলাম তাহা যদি দোষে হইয়া থাকে তজ্জন্য লক্ষ লক্ষ ক্ষমা প্রার্থনা করিতেছি, আপনি সদ বিবেচক, আপনাকে কি বলিব, কান দুটি কিন্তু মুখ একটা, বিশেষত আপনার মুখ বড় কড়া এবং ফসফস করে লার্জ প্রমিসেস, বেশি বেশি অঙ্গীকার বাক্য বাহির পায় না বলিয়া আমিও আপনার ওপর কোনো কোনো সময় বিরক্ত হই, কিন্তু বিচার করিয়া দেখি যে আপনি সদবিবেচনার কার্য করেন, স্লো বাট শিওর, ধীর কিন্তু নিশ্চিত, এটা হচ্ছে কথা। এই যে মা ঠাকুরুনির বিষয়ে তিনি কিছু বলবেন না, খুব কথা, যোগিনমাকে তিনি বারণ করেছিলেন, যোগিনমা বোধহয় গিরিশবাবুর পক্ষ না নিয়ে বলরামবাবুর পক্ষ নিয়েছিলেন, সেই নিয়ে
তার বোধহয় স্বামীজির কথা শুনে কষ্ট হয়েছে, তাই তিনি বারবার ক্ষমা প্রার্থনা করছেন। বলছেন, আপনার একটা বড় দোষ। কি দোষ? বলছেন, আপনার মুখে, আপনার মুখে বিশেষত আপনার মুখ বড় করা, খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতেন, একদম কাটা কাটা বলরাম বাবুর কথা, কিন্তু কখনোই খুব বড় প্রমিস করতেন না, কোনো কিছু করবেনই সমস্ত তিনি করতেন না, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, কিচ্ছু করতেন, তিনি সবসময় ভাবতেন কীভাবে করবো এবং যে দায়িত্বটা দেওয়া আছে সেটা যেন ঠিকভাবে পূর্ণ করা যায়। বলরামবাবুকে খুব কৃপণ বলা হতো, অথচ শ্রীরামকৃষ্ণ যখন আসতেন তখন তিনি একেবারে উজাড় করে শ্রীরামকৃষ্ণের সেবার জন্য কাজ করতেন। পরবর্তীকালেও যখন বলরামবাবুর এই ঠাকুরের শরীর চলে যাবার পর এরা সব বরানগর মঠে গেছেন, উনি গিয়ে খোঁজ নিয়ে আসতেন তার গুরুভাইরা কী খাচ্ছেন, যখন দেখলেন তারা সেই তেলাকুচা পাতা সেদ্ধ খায়, তিনি বাড়িতে ফিরে এসে তাই খাওয়ার চেষ্টা করছেন, সে খাওয়া যায় না, এত গলা কুটকুট করছে, ভাইরা যেরকম লেবু দিয়ে খাচ্ছে তিনি সেই করবার চেষ্টা করছেন। কখনো বললেন না আমার জমিদারিতে প্রচুর টাকা আছে, যাও গিয়ে দিয়ে আসবো, কারণ উনি চিরদিন এটাকে সাপোর্ট করতে পারবেন না, তাই কখনো তার মুখ থেকেই কথাগুলো বেরোয়নি। তিনি বলছেন, মাঝে মাঝে আপনার উপর রাগ হয়, আমাদের তো রাগ হয় যখন আমরা এই যে ফান্টান চাইতে যাই, যখন কেউ আমাদের সাহায্য করেন ওখানে খুব রাগ হয়, কিন্তু স্লো বাট শিওর, স্লো বাট শিওর, স্লো বাট স্টেডিও বলছেন, স্লো বাট শিওর, ধীর কিন্তু নিশ্চিত, এইটা খুব দরকার। হোয়াট ইজ লস্ট ইন পাওয়ার ইজ গেইনড ইন স্পিড, শক্তি যে পরিমাণে ব্যয়িত হয় গতিবৃদ্ধিতে তাহা পোষাইয়া যায়। যাহা হোক সংসারে থাকা কথা লইয়াই কাজ, সংসারের কথা লইয়াই কাজ, কথার ছাল ছাড়াইতে তাতে আপনার কৃপণতার আবরণে এত ছাড়াইয়া অন্তর্দৃষ্টি সকলের হয় না এবং বহুসঙ্গ না করিলে কোনো ব্যক্তিকে বোঝা যায় না। ইহা মনে করিয়া এবং শ্রীগুরুদেব ও মাতা ঠাকুরানিকে স্মরণ করিয়া নিরঞ্জন যদি আপনাকে কিছু কাটব্য বলিয়া থাকে ক্ষমা করিবেন। ধর্ম দলে নহে, হুজুগে নহে, গুরুদেব এই সকল কথা উপদেশ ভুলিয়া যান না, ভুলিয়া যান কেন, আপনার যা করিবার সাধ্য করুন, কিন্তু তাহার কি ব্যবহার হইল কি না হইল ভালো মন্দ বিচার করার অধিকার আমাদের বোধ হয় নাই। গিরিশবাবু যে আঘাত পাইয়াছেন তাহাতে এ সময় মাতা ঠাকুরানির সেবায় তাহার বিশেষ শান্তি লাভ হইবে, তিনি অতি তীক্ষ্ণ বুদ্ধি, তাহার সম্বন্ধে আমি কি বিচার করিব, আর গুরুদেব আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করিতেন, আপনার বাটি ভিন্ন কোথাও অন্নাদি গ্রহণ করিতেন না, এবং শুনিয়াছি মাতা ঠাকুরানি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন, এই সকল মনে করিয়া আমাদের ন্যায় চপলমতি বালকদিগের নিজের পুত্রের কৃত অপরাধের ন্যায় সকল অপরাধ সহ্য করিবেন ও ক্ষমা করিবেন। এই কাজ করার একটা বড় যে কথা, প্রথম হচ্ছে ধর্ম দলে নয় হুজুকে নহে, এই দুটো কখনোই হয় না, সবাই মিলে চললো ক্লাস করতে, আমার দুপুরে ঘুম হয়নি আমিও চলে গেলাম, তা কিন্তু নয়, এটা করলে হবে না, আমার যদি ইচ্ছা হয় তাহলেই আমার হবে, নাহলে আমার কোনো কিছুতে হবে না। ধর্ম প্রত্যেকের আচরণ, ধর্মাচরণ প্রত্যেকের কাছে পৃথক পৃথক, আমি যেরকম একদম উপোস করতে পারি না, সকলে দেখছি আমি শিবরাত্রিতে কীরকম নাচা গানা করে উপোস করে, আমার সারাক্ষণ মন একটাই কথা বলতো কখন খেতে দেবে, কখন সেই শরবত দেবে, কখন প্রথম প্রহরের পুজো শেষ হবে, এতেই আমি দেখেছি ওভাবে করে লাভ নেই, পরবর্তীকালে আর আমি করতাম না। সবাই আমাকে বলতো তুমি কালী পুজো করো, দুর্গা পুজো করো, জগদ্ধাত্রী পুজো করো, সত্যি এগুলো আমরা করেছি, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু ওই যে একটা বিরাট একটা কাজ হয়েছে যে মা দুর্গার অত বড় মূর্তি, মা জগদ্ধাত্রীর অত বড় মূর্তি, মা কালীর অত বড় মূর্তি, ওই দেখেই বিভোর হয়ে থাকতাম, তখন সত্যি সত্যি খিদে টিদে মনে পড়ে না, একটা উচ্চতম জিনিসে মন এমন লেগে থাকতো শরীরে যে নিম্নতম বোধ সেটা কখনো আসতো না। তাই বলছেন ধর্ম দলে নয় হুজুগে নয়। আরেকটা জিনিস কাজ করার কথা বলছেন, বলছেন আপনার যা কাজ, আপনার যা করিবার সাধ্য করুন, কিন্তু তাহার কি ব্যবহার হইল কি না হইল ভালো মন্দ বিচার করার অধিকার আমাদের বোধ হয় নাই। কোনো কিছু প্রত্যাশা না করে কাজ করা, এটা হচ্ছে খুব বড় জিনিস। আমাদের মায়েদের খুব দুঃখ হয়ে যায় মাঝে সাঝে, মায়েদের কেন বাবাদেরও দুঃখ হয়, আমি উদাহরণটা দিই বলে আপনাদের খুব দুঃখ হয়, রান্না করার পর ওই যে হাতা ঠোকার গল্প আমি বলেছি ওটা আপনাদের খুব কষ্ট হয় শুনেছি, আমি ওটা কথা বলছি না, কিন্তু এই সংসারে যদি কোনো কিছু প্রত্যাশা না করে কেউ কাজ করেন তিনি হলেন মা, এছাড়া কেউ নয়। কিন্তু বাবারা করেন বটে, কিন্তু সবসময় তাদের কোথাও না কোথাও একটা প্রত্যাশা থাকে, মায়েদের সেবাটা একবারে নিঃস্বার্থ, যে শিশুকে জন্ম দেন কী লাভ আছে তার, শরীর ভেঙে চুড়ে তছনছ হয়ে যান তথাপি তিনি রাজি হন, তথাপি সন্তান পালন করেন, নিজের শরীর থেকে সুধা দিয়ে তাকে
নতুন জীবন দান করেন, এরকম নিঃস্বার্থ সেবা, এরকম ভালোবাসা। পরে তো খাবার দাবার লুকিয়ে চুরিয়ে রেখে দেন, ভালো জিনিস সরিয়ে রাখে, নিজের খাবার ভাগটা দিয়ে দেন, এগুলো তো আছেই। কিন্তু এই যে নিঃস্বার্থ সেবা, এটা শেখার মতো জিনিস আমাদের জগতে। কারুর কাছে যদি নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ কিছু করতে হয়, তাহলে মায়েদের কাছে শেখা উচিত। তাই বলছেন যে এই কোনো কিছু, গিরিশবাবু যে আঘাত পেয়েছেন, এখন আপনি যে আঘাত দিয়েছেন এবং আপনার কর্কশ বাক্যে তিনি যে থেমেছেন, তাতে তার মনে আঘাত লেগেছেন। এখন মায়ের কাছে তিনি জয়রামবাটি গিয়েছেন, সেইখানে মায়ের সেবা করে তার যদি মনে কিছু শান্তি ফিরে আসে। তিনি বলছেন সবসময় মনে রাখবেন ঠাকুর আপনাকে, গুরুদেব ঠাকুর আপনাকে ভরসা করতেন, মা ঠাকুরন আপনাকে ভরসা করতেন, আপনারা অন্য কোনো দিকে তাকানোর কথা না। নিজেদের সম্পর্কে বলছেন চপলমতি বালক, এরকম দামড়া ছেলেরা নিজেদের কী করে সুন্দর বলছেন চপলমতি বালক, আপনি ওই চপলমতি বালকদের সবসময় ক্ষমা করবেন। জন্মোৎসব কবে হইবে পত্রপাঠ লিখিবেন, আমার কোমরে একটা বেদনায়, আমাদের কোমরের একটা বেদনায় বড় অসুস্থ রহিয়া করিয়াছে, আর দিন কয়েক বাদে এ স্থানে বড় শোভা হইবে, ক্রোশ ক্রোশ ব্যাপী গোলাপ ফুলের মাঠে ফুল ফুটিবে, সেই সময় সতীশ কতগুলি তাজা ফুল ও ডাল মহোৎসব উপলক্ষে পাঠাইয়া দিবে। যোগেন কোথায়, কেমন আছে বাবুরাম, কেমন আছে সারোজা, কি এখনো তেমনই চঞ্চল চিত্ত, গুপ্ত কি করিতেছে, তারক দাদা গোপাল দাদা প্রভৃতিকে আমার প্রণাম, মাস্টারের ভাইপো কতদূর পড়িল, রাম ফকির কৃষ্ণময়ীকে আমার আশীর্বাদ দিবে, তাহারা পরাপ্রসন্ন কেমন করিতেছে, ভগবান করুন আপনার ছেলে যেন মানুষ হয়, না মরদ না হয়। এটা একটা খুব বড় আশীর্বাদ, মানুষ হওয়ার কথা বলছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে না মরদ হয়ে থাকি প্রত্যেকেই, আমরা আমাদের ভেতরে যে মনুষ্যত্বের বিকাশ হওয়ার চেয়ে আমরা লেখাপড়া শিখি, কিন্তু আমরা প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে উঠি না। এই অশিক্ষিত, আমাদের শিক্ষিত মানুষের যে অশিক্ষিত আচরণ এইটা। এবেন ভগবান দৈবী বিষয়ে, দৈবী অতি দৈবী গুণের কথা বলতে গিয়ে প্রথম যে তিনটি বলছেন, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, এই তিনটের কথা বলছেন। অভয়ম, অভয় মানে আপনারা ভাবে নির্ভয় তা না, আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর অফ দি ক্যারেক্টার। আমরা প্রত্যেকে ভয় পাই না, কাউকে ভয় পাই না, ফ্রিডম অফ স্পিচ, যা খুশি বলে দিচ্ছি, তারপরে পার্টি অফিস থেকে যখনই ফোন আসে ব্যাস খুঁজছি, এইটুকু হয়ে যায়, কেঁচো হয়ে যায়। বিরাট বড় যে মগরমাছ, এই কুমির, সে একটা এইটুকু জীবে ছিপকালিতে পরিণত হয়, টিকটিকিতে পরিণত হয়। ওই অভয় স্বর অবস্থায় আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর অফ ক্যারেক্টার, এটা হচ্ছে অভয়ম। সত্য সংশুদ্ধি, নিজের ভেতরের যে সত্তা তার পবিত্রতা রক্ষা, এবং দুটি জ্ঞান এবং যোগ। জ্ঞানের সমন্বয় যদি উচ্চ ভাবের সঙ্গে যুক্ত না হয়, সে জ্ঞান জ্ঞান নয়। ঠাকুর বলছেন আমাদের যে এটা কী বেশ বলে চিল শকুন, এগুলো অনেক উঁচু অব্দি ওঠে, কিন্তু ওদের দৃষ্টি থাকে ভাগাড়ের দিকে। জ্ঞান যদি উচ্চ চিন্তার জন্য কাজে না লাগে, যদি ভেতরের যে কালো মানুষটাকে বদল করার কাজে না লাগে, সে জ্ঞানের কোনো দরকারই হয় না। ভগবান একেবারে দৈবী গুণের কথা বলতে গিয়ে অনেক গুণ বলেছেন, কিন্তু এই তিনটিকে প্রধান বলছেন, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ও ব্যবস্থিতি, এই না মরদ না হওয়ার কথা বলছেন। তুলসীবাবুকে আমার লক্ষ্য সাদর সম্ভাষণ দিবেন, এবং এবারে একলা স্যান্ডেলেরও নিজের খাটনি খাটতে পারিবে কি না। চুনিবাবু কেমন আছে, উৎসবেতে খোঁজ করতে গিয়ে সকলের কথা বলছেন। আমরা আরেকটা ছোট্ট চিঠি পড়ব, একটুখানি ধৈর্য ধরবেন। বলরামবাবু মাতা ঠাকুরানি যদি আসিয়া থাকেন, বলরামবাবু মাতা ঠাকুরানি যদি আসিয়া থাকেন, আমার কোটি কোটি প্রণাম নিবেদন ও আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অধ্যবসায় হয়, এবং কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব, যেন শীঘ্রই ইহার পতন হয়। পরের পত্রখানি গুপ্তকে দেখাইবেন। দাস নরেন্দ্র গুপ্ত হচ্ছেন স্বামী সদানন্দজি, স্বামীজির প্রথম শিষ্য। ছোট্ট চিঠি কিন্তু ভীষণ দামি চিঠি, 14 ফেব্রুয়ারি 1890, কল্যাণ বরেশু বলছেন, বোধ করি শারীরিক কুশলে আছো, আপনার জপ তপ সাধন ভজন করিবে এবং আপনাকে দাসানুদাস জানিয়ে সকলের সেবা করিবে। তুমি যাহাদের কাছে আছো, আমিও তাহাদের দাসানুদাস ও চরণ রেণুর যোগ্য নই, এই জানিয়া তাহাদের সেবা ও ভক্তি করিবে। ইহারা গালি দিলে বা খুন করিলেও ক্রুদ্ধ হই না, কোনো স্ত্রী সঙ্গে যাইও না, হার্ডি কষ্ট সহিষ্ণু হইবার অল্প অল্প চেষ্টা করিবে, এবং সইয়ে সইয়ে ক্রমে ভিক্ষার দ্বারা শরীর ধারণ করিবার চেষ্টা করিবে। যেহ রামকৃষ্ণের দোহাই দেয়, সে তোমার গুরু জানিবে, কর্তৃত্ব সকলেই পারে, দাস হওয়া বড় শক্ত, বিশেষত তুমি শশীর কথা শুনিবে, গুরুনিষ্ঠা অটল ধৈর্য অধ্যাবসায় ব্যতিরেকে কিছুই হইবে না, নিশ্চিত নিশ্চিত জানিবে,
স্ট্রিক্ট মরালিটি, কঠোর নীতিপরায়ণতা চাহি, এটুকু এই একটুকু এদিক ওদিক হইলে সর্বনাশ। ইতি নরেন্দ্ররায়। এই চিঠির মূল ভাবনা চিন্তার মধ্যে যেটা আছে, এক হচ্ছে তিনি বলছেন সাধকের কি করা দরকার, যত তপ সাধন ভজন করিবে এবং আপনাকে দাসানুদাস জানিয়ে সকলের সেবা করবে, সকলে আমার সেবর, সকলে আমার পূজ্য, এই ভাবনা চিন্তা যদি আমরা সেবা না করতে পারি তাহলে কিন্তু হবে না। এ তো বলছেন তুমি যাদের কাছে আছো তারা আমার চেয়েও বড়, তাদের কথা ভাবিবে, কিন্তু তাকে যেটা বলছেন কোনো স্ত্রীর সঙ্গে যাইবে না। স্ত্রী সঙ্গ কথাটার অর্থ যদিও বলে কিন্তু আপনাদের হয়তো খারাপ লাগতে হবে। এখানে বলছেন ইন্দ্রিয় পরায়ণতা, এটা যেন কোনো জিনিসের প্রতি যেন আসক্তি, আমাদের যে পঞ্চেন্দ্রিয় সেগুলো যেন ওই আসক্তিতে না জড়ায়, তাই কথাটা বলছেন। হার্ডি হওয়ার চেষ্টা করছে, কষ্ট সহিষ্ণু হওয়ার চেষ্টা করছে এবং সইয়ে সইয়ে ভিক্ষা, সইয়ে সইয়ে সব কিছু করতে হয়, জপ ধ্যান সাধন ভজন সব কিছুর ক্ষেত্রে সইয়ে সইয়ে। দেখতাম পূজনীয় হতেশানন্দজি মহারাজ কেউ খুব জপ ধ্যান না করলে তাকে জপের মালা দিতেন না, জিজ্ঞেস করতেন কত জপ করো, দিনে কত, রাত্রে করো, রোজ করো কিনা, সাত দিনে কত করেছো, এক মাসে কত করেছো, কত প্রশ্ন করেছো। আমি রেগে মেগে বললাম মানে দেবেন তো একটা জপের মালা, তার এত প্রশ্ন, বলছেন না এখন এক বছর তুমি করে করো, তারপরে দেখা যাবে। স্যাঙ্গুইন হতেন, সে সত্যি সত্যি যে মালাটা নিচ্ছে এটা কাজে লাগাবে কিনা, সাধন ভজন গুরুর যেন সব কিছুতে যেন সে যদি কাজে না লাগায় তাহলে তার ক্ষতি হবে, এটা যেন গুরুর বেশি কষ্ট। মা ঠাকুরনে দেখেননি সারা রাত ধরে জপ করছেন, অরূপানন্দে জিজ্ঞেস করছেন মা ঘুমননি কেন, বলছেন বাবা সব সকলেই তো আকুলতার সাথে ব্যাকুল হয়ে তখন নিয়ে যায়, পরে দেখি কিছুই করে না, গুরুদের একবারে দম বেরিয়ে যায়, শিষ্যদের দীক্ষা দিয়ে গুরুদের ভীষণ রকমের দম বেরিয়ে যায়। তাই বলছেন যে এই ধীরে ধীরে সব কিছু করতে, এরপরের কথা বলছেন কর্তৃত্ব সকলেই পারে, দাস হওয়া বড় শক্ত, খুব কঠিন, আমরা ছড়ি সবাই ঘোরাতে পারি কিন্তু সকলের দাস হয়ে কাজ করাটা ভীষণ কঠিন, নিজেকে ছোট করাটা ভীষণ কঠিন, প্রতি মুহূর্তে আমার অহংকার, আমার শিক্ষা, আমার এতদিনের সংসর্গ, যে কাজ করি এগুলো প্রতি মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায়, কিছুতেই আমাকে ছোট হতে দেয় না। তারপরে বলছেন গুরুনিষ্ঠা, অটল ধৈর্য এবং অধ্যাবসায় ব্যতিরিকে কিছুই হইবে না, নিশ্চিত নিশ্চিত জানবে। গুরুনিষ্ঠা, গুরু মানে সেই শক্তি যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, সেই সত্য শক্তির প্রতি যদি নিষ্ঠা না থাকে তাহলে কিন্তু কখনোই হয় না, এইটা প্রথম দরকার। দুই হচ্ছে অটল ধৈর্য, সবসময় আমরা পেরে উঠব না কিন্তু বারবার পতনের পর আবার উঠে দাঁড়ানো, এইটা আমাদের ভেতরে যেন থাকে। আর তিন হচ্ছে অধ্যাবসায়। স্বামীজি তিনটে পিয়ের কথা বলছে, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য, অধ্যাবসায়। পবিত্রতা আমাদের কী করে, আমাদের ছড়ানো মনটাকে এক জায়গায় গুটিয়ে দেয়, গুরুনিষ্ঠার কথা যেটা বলছেন, আদর্শের প্রতি ভালোবাসা, এটা আমার ছড়ানো মনকে গুটিয়ে এক জায়গায় করবে। তারপরে বলছেন পবিত্রতা, ধৈর্য, অধ্যাবসায়, অটল ধৈর্য, বারবার পতন হবার পরেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, আর অধ্যাবসায় এই চিরদিন লেগে থাকার ক্ষমতা, একই জায়গায় একই স্ট্যান্ডার্ড থেকে তার থেকে নিজের ভেতরের উত্তরণ জাগানো, এ ব্যতিরেকে কিচ্ছু হইবে না, নিশ্চিত নিশ্চিত জানবেন, জোর দিয়ে বলছেন। স্ট্রিক্ট মরালিটি চাই, একটুকু এদিক ওদিক হইলে সর্বনাশ। মরালিটি যেন নিজেদের ভেতরের যে মরাল, যে নৈতিক চরিত্র, নৈতিকতা যদি না থাকে তাহলে সমস্ত কিছু চলে গেল। আমাদের সন্ন্যাসের পর আমরা গিয়েছি পূজনীয় আত্মস্থানন্দজির কাছে, উনি একটা সেই পুরনো খাতা বার করেছেন, সেই খাতাটা বিরজানন্দজি ওদের সন্ন্যাসের পর যে উপদেশ দিয়েছেন সেগুলো মহারাজের হাতে লেখা, লেখাগুলো ফেড হয়ে গেছে, ইঙ্কে লেখা, মহারাজের কি সেই সুন্দর মুক্তাক্ষরে লেখা, পরপর পরপর একটা ছোট্ট এরকম কাগজকে যদি সুতো দিয়ে মেঁধে তারপর ব্রাউন কাগজ দাঁড় সেটা বার করে নিয়ে এসছেন মহারাজ আমার করছেন। বিরজানন্দজির প্রথম উপদেশ হচ্ছে সন্ন্যাসীর নৈতিকতা, আমি শব্দগুলো বলছি না, এই নৈতিকতা বজায় রাখতে হবে। আমরা ভগবানের কাছে আসছি, আমরা সবাই শ্রীরামকৃষ্ণের শিষ্য হতে চাইছি, আমরা সবাই একটা উচ্চমানের জীবনযাপন করতে চাইছি, আমরা সবাই বেলুড় মঠের ভক্ত অন্যের কাছে বলছি, কিন্তু যদি আমার নৈতিকতা ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না। একজন দিদিমণি এক জায়গায় বলছিলেন তাদের বাড়িতে সবাই রামকৃষ্ণ মিশনের শিষ্য কিন্তু ছেলেগুলো কিছুতেই দীক্ষা নিতে চায় না, আমি বললাম ওরা বুঝে গেছে যে দীক্ষা নিয়ে আমাদের আপনাদের ভেতরে কোনো পরিবর্তন আসেনি, আপনাদের ভেতরে যদি পরিবর্তন আসে তাহলে আপনাআপনি ওরাই ভগবানের পথে এগোবে। আত্মস্থানন্দজি বলতেন অন্য কাউকে বদল করতে চেয়েও না, তোমার নিজের ভেতরে আগুন সেটাকে প্রজ্বলিত করো, তোমার ভেতরে আগুন জ্বললে সেই জগতের অন্ধকারের ভেতরে সেটা দাউ দাউ করে দূর থেকে দেখা যাবে, মানুষ তার দিকে এগিয়ে আসবে, যত এগিয়ে আসবে যত আগুনটার কাছে আসবে তত সেই আগুনের আলোকে তারা আলোকিত হবে,
আরো কাছে এলে আগুনের উত্তাপে তারা উত্তপ্ত হবে, আরো কাছে এলে নিজেদের সত্তাকে হারিয়ে নিজেরা অগ্নিময় হইবে। কাগজকে যখন ছুড়ে দিচ্ছি, কাগজের কাগজত্ব চলে গেছে, কিন্তু সে আগুনের একটা শক্তি হয়ে উঠেছে, যে আগুনটা জ্বলছিল তাকে আরো বড় করে প্রজ্বলিত করতে সাহায্য করেছে। তাই নিজের ভেতরের পরিবর্তনটা খুব খুব প্রয়োজন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে পরিবর্তনটা যদি না হয় তাহলে কোনো কিছুই হলো না। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনা বিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।